হ্যাঁ দা ইরোডেড গায়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে ডাটা এন্ট্রি অপারেটর পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় টোটাল নাম্বার অফ শূন্য পদ দেখতেই পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে দুটি দুটি শূন্য পদে কিন্তু শুধুমাত্র তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে নিয়োগ করাবে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না নেম অফ দ্য পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং ফিক্সড লিমিনেশন দেখতে পাচ্ছ যে আঠারো হাজার টাকা পার মান্থ ফিক্সড লিমিনেশন তোমরা পেয়ে যাবে টোটাল শূন্যপাতের সংখ্যা রয়েছে দুটি বয়স কিন্তু তোমাদের এক অক্টোবর দু হাজার চব্বিশ থেকে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অথবা এর ইকুইপল্যান্ট কোনো স্ট্রিম থেকে যদি পাস আউট হয়ে তাও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো এবং উচ্চ মাধ্যমিকের সাথে তোমাদের কিন্তু কম্পিউটারে তোমাদের সিক্স মান্থ বা থ্রি মান্থের সার্টিফিকেট বা ডিপ্লোমা রয়েছে যে কম্পিউটার সেই কম্পিউটারের ডিপ্লোমা বা ডিগ্রি যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এইচএস এর সাথে যোগ্যতা থাকতে হবে এই কম্পিউটার সম্পর্কিত এবং এই নিয়োগটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে পিওরলি অন কন্ট্যাক্ট চলবে এসে কিন্তু এই নিয়োগটি করা হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর ত্রুতায় এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে রয়েছে যে বর্ধমান মেডিকেল কলেজে বর্ধমান মেডিকেল কলেজের তরফে কিন্তু এই নিয়োগটি তোমাদের করা হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত তার মেমো নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাস পার যে গাইডলাইন রয়েছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রয়েছে সেই অনুযায়ী মেডিকেল কলেজ রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে সেখানেই কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর থ্রুতে এই নিয়োগটি করা হবে দুটি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এবং টেরিটরি অফ ক্যান্সার কেয়ার সেন্টার ক্যান্সার কেয়ার সেন্টারে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগটি হচ্ছে এবং এখানে তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু ডিটেলসগুলি তোমাদের বলে দেওয়া হয়েছে পয়েন্টস নোটস বিফোর এপ্যারিং দ্য ওয়াকিং ইন্টারভিউ ইন্টারভিউ আগে তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের লাগবে এলিজিবল এসফ্রেন্ড উইলিং টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ শ্যুড ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনাল অবশ্যই ইন্টারভিউ কিন্তু এই সমস্ত ডকুমেন্ট এবং টেস্টিমোনালসগুলি তোমরা কিন্তু নিয়ে যাবে অ্যান অ্যাপ্লিকেশন ফর্মেট ডিউলি ফিল্ড ইন অ্যাজ গিভেন বিলো ইন এনএর সিবি অর্থাৎ তোমাদের কিন্তু সিবির মতো করে যে অ্যাপ্লাই ফর্ম দিয়েছে সেই অ্যাপ্লাই ফর্মটি তোমাদের কিন্তু পুরোপুরি প্রথমে ফিল করতে হবে সেলফ অ্যাটাস্টেড প্রুফ রিগার্ডিং পারমানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পারমানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসাবে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি তোমরা নিবে অবশ্যই অথবা রেশন কার্ড অ্যান্ড অল অ্যাকাডেমিক সার্টিফিকেট আর টু বি সাবমিটেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সাথে অবশ্যই কিন্তু সমস্ত সার্টিফিকেটগুলি তোমরা যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে সেলফ অ্যাটেস্টেড করে নেবে এবং সাথে কিন্তু অরিজিনাল তোমরা নিয়ে যাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্লয়ি ক্যান্ডিডেট রয়েছে আগে পাবলিক বা প্রাইভেট সেক্টরের তরফ থেকে তা কিন্তু প্রপার এনএসি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে অল ডকুমেন্ট মেনশন অ্যাভাব শুড হ্যাভ প্রডিউসড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইন অরিজিনাল অবশ্যই কিন্তু জেরো করে সেলফ অ্যাটাস্টেড করে আবেদন ফর্মের সাথে নিয়ে যাবে সাথে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলোই নিয়ে যাবে অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড কপি অফ সেম শুড বি এনক্লুজ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সিবি কোনোরকম কোনো টিএ ডি এ তোমরা কিন্তু পাবে না এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য এবং সিলেকশন কী বলা হয়েছে যে উইল বি মেড অন দ্য বেসিস অফ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ দেখতেই পাচ্ছো তোমাদের কোয়ালিফিকেশন প্লাস এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এবং ইন্টারভিউ নাম্বার এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটি এখানে হবে ডিভিশন অব দ্য বোর্ড অথরিটি তাদের ডিভিশনটি কিন্তু এখানে ফাইনাল বলে এখানে কিন্তু চূড়ান্ত হবে কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড বাই ওয়ান মান্থ নোটিফিকেশন ফ্রম আইদার যে কোনো সেট থেকে এক মাসের নোটের মধ্যে তোমাদের কিন্তু এই কন্ট্রাক্টটি টার্মিনেটেড হতে পারে আমার ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে অল ক্যান্ডিডেট আর রিকোয়ার টু রিপোর্ট দ্য ফর ইন্টারভিউ ফোর্থ অক্টোবর দেখতে ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু এই ইন্টারভিউটি চলেছে ফ্রাইডে সকাল কিন্তু এগারোটা থেকে তোমাদের এই ইন্টারভিউটি শুরু হবে এবং ভেনু তোমরা অবশ্যই দেখে রাখো এখানে রিপোর্টিং টাইমে যে ভেনু রয়েছে ইন্টারভিউর জন্য কনফারেন্স হল নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফিস অব দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের এই বর্ধমান মেডিকেল কলেজ যে রয়েছে সেই বর্ধমান মেডিকেল কলেজে তোমাদের কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েই তোমাদের এই ইন্টারভিউটি নেওয়া হবে এবং রিপোর্টিং টাইম রয়েছে এগারোটা এবং অবশ্যই তোমরা কিন্তু এগারোটার এগারোটা অর্থাৎ দশটার মধ্যে তোমরা কিন্তু সেখানে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং এই ফরম্যাটের আবেদন ফর্মটি দেখতেই পারছো এই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিও কন্ট্রাকচুয়াল এই ফর্ম্যাটের এই ফর্মটি তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করবে নাম ফাদার্স নেম অ্যাড্রেস পুরোপুরি ফিল করবে এবং এখানে তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফ তোমরা কিন্তু অবশ্যই এখানে আঠাতে পেস্ট করবে স্টেপল করবে না এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত এই কলামগুলি তোমরা কিন্তু পুরোপুরি ফিল করে নিচের দিকে এখানে তোমাদের সিগনেচার এখানে প্লেস ডেট বসাবে বসানোর পর সমস্ত ডকুমেন্টগুলি যে সমস্ত ডকুমেন্টের লিস্ট আমি বলে দিয়েছি সেই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড এবং সাথে কিন্তু অরিজিনাল নিয়ে এবং সাথে কিন্তু এই ফর্মটি তোমরা অবশ্যই নিয়ে যাবে কেমন তো অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এই ইন্টারভিউটি অ্যাটেন্ড করবে এবং বলে রাখি তোমাদের এই আবেদন ফর্মটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কেও পেয়ে যাবে অথবা তোমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য